হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভেম গার্ডেন নেটফাইভ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় আপনার ঝিঙে গাছ কি অল্প দিনের মধ্যে পাতা কুকড়ে যাচ্ছে সেই সঙ্গে পাতা কি হলুদ হয়ে গাছ কি বুড়ো হয়ে যাচ্ছে তা অতিরিক্ত পরিমাণে সার প্রয়োগ করছেন গাছে জোর পাচ্ছেন না তাহলে কোন ফাঙ্গিসাইড এবং কোন কীটনাশক বিষ ব্যবহার করে আপনি কাজ পাবেন সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে দেব তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দাও আসুন যে নাম বিস্তারিত তথ্য তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অধিকাংশ আমি পাঁচ থেকে ছকাটা কিন্তু ঝিঙে চাষ করেছি এটা কিন্তু আষাঢ়ের ঝিঙে এটা কিন্তু আষাঢ় মাসের সিজনেই কিন্তু আষাঢ় মাসের ফার্স্টের দিকে এই ঝিঙেটা কিন্তু চাষ করা হয়েছে জমিতে বীজ বপন করা হয়েছে এখন কিন্তু এই ঝিঙের বয়স পঁচিশ থেকে আঠাশ দিন হয়ে গেছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো গাছের পাতা কিন্তু অধিকাংশ কিন্তু হলুদ হয়ে গেছে এবং গাছে কিন্তু কোকড়া লেগে যাচ্ছে এবার কোকড়া আগার কয়েকটা কারণ আমাদের আগে জানতে হবে কোকরা আগার কয়েকটা কারণ যদি শুশু পোকার আক্রমণ এখানে বেশি করে থাকে দই পোকা আঁশ পোকা এগুলি যদি আক্রমণ করে থাকে তাহলে কিন্তু গাছের পাতা কিন্তু অধিকাংশ কিন্তু হলুদ হবে এবং সেই সঙ্গে কিন্তু সরি গাছের পাতা কিন্তু কুকড়ে যাবে এবং দয়ে পোকা পোকা এবং সাদা মাছের মতো পোকাগুলোও কিন্তু গাছের পাতা নিচে বসে যদি রস শোষণ করে খাই তার ফলেও কিন্তু গাছের পাতা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হলুদ হয় এবার হলুদ হলে আমাদের তখনই কিন্তু সাদা মাছের জন্য কীটনাশক ব্যবহার করতে হবে আমি ঝিঙের ক্ষেত্রে তোমাদের ব্যবহার করতে বলবো ঝিঙের ক্ষেত্রে এক ব্যবহার করো এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো স্টার টোয়েন্টি স্টার টোয়েন্টিও ব্যবহার করতে পারো এবং সেই সঙ্গে একতারাও ব্যবহার করতে পারো তবে একতারা এখন সেই রকম পরিমাণে কাজ করছে না তবে একটু ডোজটা বেশি দিতে হবে অর্থাৎ যে পাঁচ গ্রামের যে পাতা আছে সেখান থেকে পাঁচ গ্রাম পুরোপুরি দশ লিটার ব্যারেলে দেওয়ার পরেও তার ফলে আর একটু বেশি ডোজ একতারা কিন্তু দিতে হবে মানে আরেকটু বেশি ডোজ অর্থাৎ দশ গ্রামের পাতাই আপনারা কিন্তু ওই থেকে ছয় থেকে সাত গ্রাম করে ইউজ করবেন তাহলে কাজ হবে এবার জেনে নিতে হবে যে শুশু পোকার জন্য শুশু পোকার আক্রমণের জন্য যে গাছের ক্ষেত্রে আমরা কিন্তু এক ব্যবহার করছি আপনারা কিন্তু এক ব্যবহার করবেন এক ব্যবহার করার ফলে কিন্তু কাজ হবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি ওই দিকটায় আমি কিন্তু এক ব্যবহার করেছি যদিও ওই দিকটায় আমি এক ব্যবহার করেছি আর এই দিকটায় আমি কিছু ব্যবহার করিনি বললেই চলে আপনাদের দেখানোর জন্য এটা করেছি এবার আসি ঝিঙে গাছের পাতা হলুদ হওয়ার আরেকটা কারণ ঝিঙে গাছের পাতা হলুদ হওয়ার আরেকটা কারণ হলো যদি আপনার জমিতে ছত্রাকের আক্রমণ করে যদি ছত্রাকের আক্রমণ করে সেই সঙ্গে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে তার ফলে কিন্তু ঝিঙে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে এবং হলুদ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু গ্রোথ থাকবে না এবার আমাদের জানতে হবে ঝিঙে গাছের ছত্রাকের আক্রমণ কীভাবে হয় দেখো ঝিঁ গাছের ছত্রাকের আক্রমণ এইভাবে হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে যদি আপনার জমিতে অর্থাৎ এই বর্ষাকালে বর্ষার সিজনে কিন্তু ছত্রাক আক্রমণ করে যেমন পটল ঝিঙে সসাই কিন্তু ছত্রাক আক্রমণ করে তোমরা কিন্তু জানো এবার এই বর্ষার সময় সময় কীভাবে ছত্রাক আক্রমণ করছে বর্ষার সময় কিন্তু অনবরত কিন্তু বৃষ্টি হচ্ছে একদিন বাদে একদিন কিংবা অনবরত বৃষ্টি হচ্ছে কখনও দুদিন বাদে হচ্ছে কখনো প্রতিদিন হচ্ছে এর ফলে বৃষ্টির জল অর্থাৎ গাছে যখন প্রতিনিয়ত জল পড়তে থাকছে এক সময় কিন্তু এখানে কিন্তু ছত্রাক আক্রমণ করছে এই ছত্রাক কোথায় আক্রমণ করে গাছের গাছের পাতার ওপরের অংশ ছত্রাক আক্রমণ করে এবং এই ছত্রাক আক্রমণে কি করে গাছের পাতার গাছের পাতা কিন্তু কুঁপড়ে দেয় এবং সেই সঙ্গে গাছের পাতাটা কিন্তু হলুদ করে দেয় এবার গাছের পাতা হলুদ এবং যখন কুকড়ে যাবে তখন গাছের কী ক্ষতি হবে গাছের পাতা ঝেঁ গাছের পাতায় যখন হলুদ হয়ে যাবে তখন কিন্তু গাছের গ্রোথ কমে যাবে তোমরা দেখতে পাচ্ছ গাছের গ্রোথ কিন্তু কমে গেছে গাছের গ্রোথ নেই বললেই চলে গাছের গ্রোথ কমে যাবে এবং সেই সঙ্গে কিন্তু গাছের ফল ধারণ ক্ষমতা কমে যাবে গাছ সব খেয়ে যাবে ঝিঙে হবে না এরকম এরকম ভাব এবং সেই সময় কিন্তু আমাদের কিন্তু নানা ধরনের কীটনাশক বিষ ব্যবহার করতে হবে তোমাদের পোকার জন্য যে যে বিষগুলি বললাম স্টার টোয়েন্টি একা বা একতারা ব্যবহার করতে পারো একতারার ডোজটা একটু বেশি দেবে তোমরা কিন্তু পাঁচ গ্রামের থেকে বেশি দেবে ওই আট গ্রাম ট্রাম এরকম দেবে দিলে কিন্তু কাজটা ভালো হবে এরপরে তোমরা কিন্তু শ্বশু পোকার জন্য আরেকটি ভালো বিষ তোমরা ঝিঙে গাছের ক্ষেত্রে কনফাইটার দিতে পারো এই কনফাইটার কিন্তু তরল বিষ একটু দাম বেশি এটাও কিন্তু ঝিঙে গাছের ক্ষেত্রে পাতা কুকুরানোর হাত থেকে গাছকে রক্ষা করার জন্য এটাও ভালো কাজ করে এবার ছত্রাকের যখনই কিন্তু আক্রমণ হবে ছত্রাকের আক্রমণটা আগে জেনে নিই তারপরে অন্য আক্রমণ অন্য কথায় আসি ছত্রাকের আক্রমণ যখনই হবে তখন কিন্তু পাতার উপরে কিন্তু ছত্রাক আক্রমণ করবে এবং পাতার উপরে ছত্রাক আক্রমণ করে পাত্রা কিন্তু হলুদ করে দেবে এবং পাতারা কিন্তু আর বাড়তে দেবে না পাতারা কিন্তু এরকম ছোটো ছোটই থাকবে চিপচিপে ভাব হয়ে থাকবে মনে হবে গাছের গ্রোথ নেই এবং গাছে সার মাটি দেওয়া সত্ত্বেও কিন্তু গাছে কিন্তু গতি হবে না এবং গতি না হলে কিন্তু বুঝতে পারছো গাছে কিন্তু ফল ধারণ ক্ষমতা আর একদমই কিন্তু হ্রাস পেয়ে যাবে এবং ফল ধারণ ক্ষমতা যদি হ্রাস পেয়ে যায় তাহলে কিন্তু সেই ঝিঙে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না লসের সম্মুখীন কিন্তু হতে হবে এবার আমাদের ফার্স্টে কী করণীয় অর্থাৎ ঝিঙে গাছে যখনই ছত্রাক আক্রমণ হবে তখনই আমাদের কী দিতে হবে তখনই কিন্তু প্রথম দিনই ঝিঙে গাছে যখন ছত্রাক আক্রমণ করবে তখনই কিন্তু আমাদের টপ গান ডিপি দিতে হবে এটা কিন্তু হাইড্রো অক্সাইড যুক্ত অর্থাৎ এটা কিন্তু ছত্রাক এবং ছত্রাক মারতে কিন্তু সাহায্য করবে অর্থাৎ প্রথম দিনই যখন আপনি গাছে দেবেন তখনই দেখতে পাবেন যে গাছের পাতা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাবেন যে পাতা কিন্তু কোকড়ানো ভাব থেকে রক্ষা হয়েছে এবং গাছের পাতা কিন্তু হলুদ হওয়া থেকে রক্ষা হয়েছে আমি ওই দিকটা ওই পাশটা কিন্তু আমি দিয়েছিলাম টপ গান ডিপি তোমাদের দেখাচ্ছি দেখো আমি টপ গান ডিপি এটা ইউজ করেছিলাম গাছের পাতা কিন্তু কালো আছে এবং পাতাটা কিন্তু বড় আছে অধিকাংশ ক্ষেত্রে গাছের পাতা হলুদ নেই বললেই চলে তোমাদের এই লাইন পুরোপুরি দিয়েছিলাম তোমাদের দেখানোর চেষ্টা করছে এই লাইন কিন্তু পুরোপুরি দিয়েছিলাম গাছের পাতা কিন্তু হলুদ নেই বললেই চলে এবং অধিকাংশ কালো হয়ে গেছে এবং গাছের গ্রোথটা কিন্তু ঠিক আছে তোমাদের দেখানোর জন্য দেখানোর চেষ্টা করছি দেখো গাছের পাতা কিন্তু ঠিক থাকছে এবং সেই সঙ্গে কিন্তু গাছের কিন্তু গ্রোথও ঠিক আছে অর্থাৎ টপ গান ডিফিয়ে আপনার কিন্তু প্রত্যেক পাঁচ দিন বাদে বাদে একবার ইউজ করবেন প্রতি দশ লিটার বেড়েলে দশ গ্রাম করে ইউজ করতে হবে এই টপ গান ডিপিতে এই টপ গান ডিপি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফাঙ্গিসাইড এবং এটি কিন্তু ঝেঁ গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এবং ঝেঁ গাছে সমস্ত রকম পাতা হলুদ হওয়া এবং পাতা কোকড়া হওয়া থেকে টপ গান ডিপি কাজ করে থাকে আমি ব্যবহার করেছি এবং ব্যবহার করার ফলে আমি কিন্তু কাজ পেয়েছি আপনারা ব্যবহার করুন আমি যে কীটনাশকগুলি ব্যবহার করে কাজ পাই আপনাদের কিন্তু সেই কীটনাশকগুলি ব্যবহার করতে বলি একশো পার্সেন্ট পরীক্ষিত আমি ব্যবহার করেছি এবং ব্যবহার করার ফলে আমি কাজ পেয়েছি তাই আপনাদের ব্যবহার করতে বলছি তাই আপনারা কিন্তু টপ গান ডিফি এটা ব্যবহার করুন এটা ব্যবহার করে কাজ হবে এছাড়া কিন্তু আপনার দামি দামি ওষুধ কিনতে হবে না সেকটি ন্যামটা এগুলো কিনতে হবে না এগুলোও কাজ আছে কিন্তু অত দামি ওষুধ কিনতে হবে না তোমরা টপ গান ডিপি এটা ইউজ করো টপ গান ডিপি এটাই কিন্তু ভালো কাজ করছে এখন ঝিঁ ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি আমি কিন্তু মিথ্যে কথা খুবই কমই বলে আমি কিন্তু ঝিঁ গাছের তোমরা দেখানোর চেষ্টা করছি দেখাচ্ছি যে এই লাইনে আমি কিন্তু টপ গান ডিপি প্রয়োগ করেছি এবং দেখো এই পাশেও কিন্তু আমি টপ গান ডিপি প্রয়োগ করছি কিন্তু এই পাশটাই কিন্তু টপ গান ডিপি প্রয়োগ করা হয়নি ফলে কিন্তু ওই গাছের পাতাগুলি কিন্তু সেই আগের মতোই আছে আমি কিন্তু কাল আবার ওখানেই ইউজ করবো টপ ডিপি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছ যে এই লাইনে ব্যবহার করার ফলে আমার পাতা কিন্তু কুকরানোর হাত থেকে রক্ষা পেয়েছে এবং পাতা কিন্তু এক একটা পাতা কিন্তু থালার মতো আছে পাতা কিন্তু সুস্থ সবল আছে এবং গাছের গ্রহ ঠিক আছে তাই আপনারা কিন্তু টপ গান ডিপি অবশ্যই কিন্তু ইউজ করবেন এই ফাঙ্গিস ইউজ করবেন প্রতি দশ লিটার বাইলে দশ গ্রাম করে ইউজ করতে হবে এবার কয়েকটা কারণ এছাড়াও যদি আপনার টপ গান ডিপি না পান তাহলে কি করবেন তবগান ডিপি যদি না পান তাহলে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ইন্দ্র ফিলের স্প্রিন্ট দেবেন এটি কার্বনটাইজিম এবং ম্যাংকোজিয়াম সমৃদ্ধ এটি কার্বনটাইজিম কী করে কার্বনটাইজিম যদি গাছে ছত্রাক লেগে থাকে তাহলে সেটা কিন্তু মারতে কিন্তু সঙ্গে সঙ্গে সাহায্য করে থাকে আর ম্যাংকোজিয়াম কিন্তু গাছের মধ্যে প্রবেশ করে এবং প্রবেশ করে কিন্তু ছত্রাক কিন্তু একেবারে গাছের গোড়া থেকে অর্থাৎ এই যখনই পাতায় এখানে পাতায় স্প্রে করবা তখনই কিন্তু এইটা ছত্রাকনাশকটা একেবারে গোড়ায় পৌঁছে যাবে গোড়ায় পৌঁছে গিয়ে কী হবে ওই পুরো শরীরটা কিন্তু অ্যান্টিবডি হয়ে থাকবে ফলে গাছ কিন্তু অধিকাংশ পাতা কিন্তু হওয়া থেকে কোকরা থেকে কিন্তু গাছ কিন্তু রক্ষা করবে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে টপ গান ডিপি যদি না পাও তাহলে ইন্ডোফিল ড্রিন্টটা দাও এবার টপ গান ডিপি প্রয়োগ করার ফলে গাছের কী 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 উপকার হয় টপগান ডিপি গাছে যখনই প্রয়োগ করবে তখন গাছের পাতাই শুধুমাত্র গাছের পাতাই প্রয়োগ করলে হবে না টপগান ডিপি টপগান ডিপি কিন্তু পাতা এবং গোড়ায় দুটোই কিন্তু স্প্রে করতে হবে গোড়ায় কিন্তু স্প্রে করতে হবে এবং পাতায় স্প্রে করতে হবে আগে প্রথমে আপনারা কিন্তু গাছে স্প্রে করে নেবেন টপগান ডিপি এটা কিন্তু গাছে প্রথমে স্প্রে করার পরে কিন্তু তারপর কিন্তু গোড়ায় স্প্রে করবে তাহলে দেখতে পাবে যে গাছের মানে কী বলা যায় গতিও হবে এবং সেই সঙ্গে গাছে কিন্তু ঠিকঠাক পরিমাণে গোড়টা ঠিক থাকবে ফুল ফল ধারণ ক্ষমতা ঠিক আসবে গাছের পাতাটাও ঠিক থাকবে হাত থেকে কিন্তু রক্ষা হবে তাই কিন্তু আপনার কিন্তু টপ গান ডিপি এটা ব্যবহার করতে পারেন অথবা কিন্তু ইন্দ্রোফিল স্প্রিন্ট ব্যবহার করতে পারেন আপনার কিন্তু ওই সেকটিন বা অ্যান্থকুলের মতো দামি দামি ওষুধগুলো কিন্তু ইউজ করতে হবে না আপনাদের কিন্তু লাইভ প্রুফ কিন্তু দেখালাম যে আমি এই পাশে কিন্তু টপগান ডিপি ব্যবহার করার ফলে আমার গাছের পাতা কিন্তু ঠিক আছে এই পাশে কিন্তু ব্যবহার করিনি ফলে গাছের পাতা কিন্তু হলুদ আছে তোমরা দেখতে পেলে একশো পার্সেন্ট পরীক্ষিত টপগান ডিপি ব্যবহার করো ফলে কিন্তু গাছের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পাতা কুটড়ানো এবং হলুদ হওয়া থেকে রক্ষা পাবে তাহলে তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ থাকবে এবং এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে যারা এই ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী আর ভিডিওতে আর যারা ফেসবুক থেকে এই ভিডিও দেখছে তারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে অন করে দেবে